মানুষের উপর ভরসা করে নিজের মুরদে পঞ্চায়েত নির্বাচন লড়বার ক্ষমতা নেই। তাই এই পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করবার জন্য তিনি তার পোষ্য দালাল একজন নির্বাচন কমিশনার রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করেছেন। সারা পশ্চিম বাংলা বোমা পিস্তল দিয়ে দাপিয়ে দাঁড়াবার জন্য তৃণমূল আশ্রিত গুন্ডা বদমাস দাগী আসামিদের লাইসেন্স দিয়ে বাজারে ছেড়ে দিয়েছেন, আর তাদের নেতা করে ছেড়ে দিয়েছেন বিলাসী যুবরাজকে, আর দলদাস পুলিশকে সম্পূর্ণ নির্লজ্জ করে দলদাস পুলিশকে খাকি উর্দি পরিয়ে আসলে নগ্ন করে তৃণমূলের দাসত্ব করবার জন্য দালালি করবার জন্য পশ্চিমবাংলার রাস্তায় রাস্তায় ছেড়ে দিয়েছেন খেপা ষাঁড়ের মতন আমাদের রাজ্যের ঘাতক। সারা পশ্চিমবাংলার নির্বাচনকে তিনি প্রহসনে পরিণত করতে চান। চোপড়ায় মনোনয়ন পত্র দাখিল করতে যাওয়ার পথে বামফ্রন্ট দুজন শহীদের মৃত্যুবরণ করেছেন। মুখ্যমন্ত্রী ভাঙরে তার দুই ভাই আরাবুল এবং শওকত মোল্লা আইএসও সার্টিফিকেট প্রাপ্ত ক্রিমিনাল, তারা ভাঙর ব্লক অবরুদ্ধ করে তিনজন সিপিআইএম আইএসএফ এর কর্মী খুন হয়েছেন। মুখ্যমন্ত্রী দায় ঝেড়ে ফেলে দিয়ে বলেছেন এটা আইএসএফ সিপিএম এর জন্য হয়েছে। আর কত নিচে নামবে? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ক্ষমতায় থাকার জন্য আর কত নিচে নামবেন? এটা পশ্চিমবাংলার মানুষও দেখতে চায়। আমরা তাই আজকে ধিক্কার সভা এবং মিছিল থেকে বলতে চাই, আমরা রামপুরহাটে নিজের মুরাদে মনোনয়ন পত্র দাখিল করেছি, নির্বাচন কমিশন বা পুলিশের উপর ভরসা করে নয়। আমরা নিজের মুরাদে মনোনয়ন পত্রকে রক্ষা করব। বাপের ব্যাটার মতন 8ই জুলাই পর্যন্ত ভোটের ময়দানে থাকবো। পাড়ায় পাড়ায় বুথে বুথে দুর্গ গড়ে তুলুন। দুষ্কৃতি মুক্ত তৃণমূল করতে গেলে, রাজ্য করতে গেলে তৃণমূল মুক্ত রাজ্য চাই। সমাজ বিরোধী মুক্ত পশ্চিমবাংলা করতে গেলে তৃণমূল মুক্ত পশ্চিমবাংলা চাই। তারই প্রস্তুতি গড়ে তুলুন। আজকের সভা আমরা ধিক্কার জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে, ধিক্কার জানাচ্ছি দালাল নির্বাচন কমিশনারকে, ধিক্কার জানাচ্ছি দলদাস পুলিশকে। আর আহ্বান করছি, আসুন সংঘবদ্ধ হয়ে জঙ্গলে রাজত্বের শিকড় আমরা উপড়ে ফেলি। 8ই জুলাই পঞ্চায়েত নির্বাচনের মধ্য দিয়ে ইনকিলাব জিন্দাবাদ। আচ্ছা কমরেড, সবাই এখানে শেষ হলো।